দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকজন আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, বিকল্পধারার মাহি বি চৌধুরী, ঝালকাঠি এক আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই আসন থেকে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী এক আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, কিন্তু রোববার তা বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাইয়ের সময় ভুয়া ভোটারের সই শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ঋণ খেলাপি হওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ এক আসনের বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে কক্সবাজার এক আসনে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদ সহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে একই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। সিলেট দুই আসনে গণফোরামের মোকাব্বের খানের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রে একাধিক ভুল থাকায় বগুড়ার চার আসনের আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে হিরো আলম বলেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন। 4 ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।